আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে এসএসসি 2022-এর চূড়ান্ত প্রস্তুতি, আজকে আমরা করব কোশ্চিন নং 4 অর্থাৎ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এর বেশ কয়েকটা বোর্ড কোশ্চিন সমাধানের মাধ্যমে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে এসে প্রস্তুতিটি কেমন আছে সেটা যাচাই করে নিতে পারবে, এবং যদি তোমার কোনো দুর্বলতা থেকে থাকে বা এর ব্যবহারগুলো কীভাবে করতে হয় সেই বিষয়গুলো ভিডিওর শেষে তোমরা বুঝতে পারবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর যদি ভিডিওটি শেষে তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে তোমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে, প্রথম প্রশ্নটা হচ্ছে এটা সিলেট বোর্ড 2017-এর প্রশ্ন। তোমরা আগে ভিডিওটি এখানে থামিয়ে তোমাদের মতো করে এই প্রশ্নগুলোর উত্তরটা লিখে নাও, এবং এর পরবর্তীতে আমি এখনই এটার ব্যাখ্যা করছি যে ব্যাখ্যাগুলো তোমরা মিলিয়ে নিবে। তো মিলিয়ে দেখবে যে তোমরা যদি কতগুলো সঠিক অ্যান্সার করতে পারছো, অথবা ভুল হলে সে ভুলগুলো কেন হলো সে বিষয়টাও তোমরা এখান থেকে বুঝতে পারবে। প্রত্যেকটা প্রশ্নের আমি এখানে ব্যাখ্যাসহ বর্ণনা করব। তো আশা করি তোমরা ইতিমধ্যে লেখা শেষ করছো, অথবা না লেখা শেষ করলে অবশ্যই ভিডিওটি থামিয়ে আগে তোমরা লিখে নাও। তো প্রথমটা দেখো, আমরা উত্তরে যাচ্ছি ফুড অ্যাডাল্টারেট। তাহলে গ্যাপটা কোন জায়গায় আছে খেয়াল করো। এখানে হচ্ছে ইজ হচ্ছে ভার্ব, প্রথমে বলছিলাম গ্যাপের পরের অবস্থাটা দেখবা। তো ভার্বের আগে অর্থাৎ একটা শব্দগুচ্ছ, এই শব্দগুচ্ছ অবশ্যই কী হবে, শেষের শব্দটা নাউন হয়। তাহলে ফুড, তাহলে এখানে কী হবে, অ্যাডাল্টারেট শব্দটা হবে অ্যাডাল্টারেশন। ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম। বি নাম্বারটা দেখো, অ্যাডাল্টারেট ফুড ইজ পয়জন দেওয়া আছে। তাহলে দেখতে হবে গ্যাপের পরে কি আছে, অ্যান্ড আছে। তাহলে এবার গ্যাপের আগের অবস্থা দেখো, বি ভার্ব। তোমরা জানো সাফিক্স প্রিফিক্সের নিয়মের ভিডিওগুলো যারা দেখছো যে অক্সিলারি ভার্ব এর পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। তাহলে পয়জন এর অ্যাডজেক্টিভ কী হবে, পয়জনাস। অ্যান্ড কজ দেখো, কিউরেবল আছে, ডিজেস। তা গ্যাপের পরে যেহেতু নাউন আছে, গ্যাপের শব্দটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, এখন কিউরেবল এটা অ্যাডজেক্টিভ, যে শব্দ হওয়ার কথা ওই শব্দই যদি থাকে তাহলে তার বিপরীত শব্দ ভাবতে হয়। অ্যান্ড কজেস তাহলে কি কী হবে, ইনকিউরেবল, মানে যেটা সারিয়ে তোলা যায় না এমন রোগ হয়। সাম দেখো, গ্যাপের পরে গ্রিড আছে, গ্রিডের পরে আছে বিজনেসম্যান। তাহলে এটা যেহেতু নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, তো গ্রিড এর অ্যাডজেক্টিভ হচ্ছে কি, গ্রেডি। সঠিক উত্তরটা হবে গ্রেডি, বিজনেসম্যান, আর রেসপন্সিবল ফর দিস উইকড। আচ্ছা দেখো, দিস এখানে যেহেতু গ্যাপের পরে ফুল স্টপ, আমরা ফুল স্টপ দেখে কিছু বসাতে পারছি না, দেখতে হবে গ্যাপের আগে কি আছে। তো গ্যাপের আজকে আছে দিস। তোমরা জানো দিস যদি দিস, দ্যাট, দোস এগুলোর পরে সবসময় নাউন হয় তাহলে উইকড এটার অবশ্যই নাউন করতে হবে, কি হবে, উইকনেস, অর্থাৎ উইকদের সাথে নেস যুক্ত হবে, উইকনেস। দ্য স্টেপস সো ফার টেকেন বাই দ্য গভর্নমেন্ট এগেনস্ট দোজ, একই রকম দেখো আমরা এখানে দেখবো আগে বিজনেসম্যান, আগে পরের অবস্থাটা দেখতে হবে। তুমি যদি দোজ বসিয়ে এটা নাউন বানাতে চাও তাহলেই ভুল হবে, কারণ অনেস্টের নাউন আছে কিন্তু অনেস্টি। তো এখানে আমরা আগের অবস্থাটা পরে দেখবো, আগে দেখবো পরে কী আছে। তো বিজনেসম্যান যেহেতু নাউন তাহলে তার আগে অ্যাডজেক্টিভ হবে, তাহলে অনেস্ট এর অ্যাডজেক্টিভ হচ্ছে কি, দেখো অনেস্ট এটা নিজেই অ্যাডজেক্টিভ, তাহলে যেহেতু অ্যাডজেক্টিভ যেটা হওয়ার কথা সেটাই যদি থাকে, বিপরীত শব্দ লিখতে হয়, তাহলে আমরা কী বলতে পারি, ডিসঅনেস্ট, অর্থাৎ ডিসঅনেস্ট বিজনেসম্যান। এরপরে দেখো ডিজার্ভ হচ্ছে ভার্ব, আবার এখানে বিজনেসম্যান হচ্ছে নাউন সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝে যদি গ্যাপ থাকে সেই জায়গাটায় শুধুমাত্র অ্যাডভার্ব বসতে পারে। তাহলে রিয়েল এর অ্যাডভার্ব হবে কি, রিয়েলি। আচ্ছা এরপরে দেখো ফুল স্টপ আছে, আমরা গ্যাপের পরে দেখি কমা, প্রেজেন্ট দেওয়া আছে, দ্য ফ্লুয়েন্ট। এখন যখন দেখবা যে বাক্যের সাবজেক্ট, সাবজেক্টের আগেও যদি গ্যাপ থাকে সেখানেও কী বসে, অ্যাডভার্ব বসে, তাহলে প্রেজেন্ট, প্রেজেন্টলি, এলওয়াই যুক্ত করে দিলে অ্যাডভার্ব হয়ে যায়। এরপরে আছে বিজনেসম্যান আর মাস অ্যালার্ম। আচ্ছা হোপফুল দেখো একই রকম, গ্যাপের পরেই সাবজেক্ট, সাবজেক্টের আগে গ্যাপ থাকলে সেটা অবশ্যই কী করতে হয়, অ্যাডভার্ব। তাহলে হোপফুল কী হবে, হোপফুলি, হোপফুলি উই উইল বিকাম দ্য। আচ্ছা এরপরে আসি ভেরি সুন, আচ্ছা টু সান দিস প্র্যাকটিস ভেরি সুন, তাহলে এই প্র্যাকটিস মানে এইটা, এই এটা কি ভালো চর্চা না খারাপ চর্চা, যেহেতু খারাপ চর্চা তো প্র্যাকটিস এর বিপরীত হচ্ছে মাল প্র্যাকটিস ভেরি সুন। এরপরে আমরা দুই নম্বরটা দেখবো, আগের মতোই অবশ্যই তোমরা এই প্রশ্নটা আগে এখানে থামিয়ে নিজেরা সলভ করো, কারণ পরীক্ষার একেবারেই নিকটে তোমরা, এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা কেমন হয়েছে বা তোমরা কেমন পারছো সেগুলো এখান থেকে যাচাই করে নাও। এটা আসছে যশোর বোর্ড 2017-এর প্রশ্ন। তো এই 2017-এর এই প্রশ্নটা আগে তোমরা সলভ করে নাও, আমি অ্যান্সারে যাচ্ছি।
প্রথমটাই বলা হচ্ছে দেখো কনফিডেন্স অ্যাসিস্ট এ ম্যান, তাহলে একটু খেয়াল করো দ্যাট কনফিডেন্স আছে, তারপরে অ্যাসিস্ট হচ্ছে ভার্ব, তাহলে যেহেতু ভার্ব আছে তো ভার্বের আগে নাউন হয়, কনফিডেন্স তো নাউন, তাহলে আমাদের এখানে কোনো প্রিফিক্স ভাবতে হবে বা বিপরীত শব্দ ভাবতে হবে, তাহলে আমরা শুধু কনফিডেন্স না বলে কি বলবো এখানে সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, অ্যাসিস্ট এ ম্যান টু টেক দ্য গোল অফ লাইফ, দ্য ল্যাক অফ ডিটারমাইন্ড আছে, দেখো লেটস আবারও ভার্ব, ভার্ব থাকলে আগের অবস্থা দেখতে হয় এখানে অফ আছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে নাউন হয়, তাহলে ডিটারমাইন্ড আছে এর নাউন হবে কি ডিটারমিনেশন, নাউন হবে কি ডিটারমিনেশন লেটস। সি নাম্বারটা দেখো আমরা জাস্ট অবস্থাটা দেখছি যে গ্যাপের পরে আছে দ্য আর্টিকেল, তাহলে আগে কি আছে ইউ নিড ইট ইন অর্ডার টু, দেখো টু প্লাস ভি ওয়ান ভার্বের এক নাম্বার রূপ আসে, ইনফিনিটিভ বলা হয় এটাকে, তাহলে কিন্তু ভার্বের এক নাম্বার রূপই আছে, যেটা আছে সেটাই যদি যেটা হওয়ার কথা সেটাই যদি থাকে তার বিপরীত কিছু ভাবতে হয় বা প্রিফিক্স ভাবতে হয়, তাহলে আমরা এখানে বলতে পারি কি ওভারকাম, ইন অর্ডার টু ওভারকাম দ্য প্রবলেম। এরপরে এরপরে দেখো ডি নাম্বারটা গ্যাপের পরে আছে টু আগে আছে ভার্ব, তাহলে অ্যান্ড দেন ট্রাই সিনসিয়ার, তাহলে এটা কি হতে পারে, এটা হতে পারে এখানে অ্যাডভার্ব, কারণ ট্রাই ভার্বটা যে কীভাবে চেষ্টা করেছিল সিনসিয়ারলি, তার চেষ্টা করেছিল কীভাবে অনেক সিনসিয়ারলি। এরপরে ই নাম্বারটা ফেইল তারপরে ইজ আছে, তাহলে দেখো যেহেতু ইজ আছে ভার্ব এর আগে নাউন লাগবে, তাহলে ফেইল এর নাউন কী হবে ফেইলার, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। এরপরে উইদাউট আছে তারপরে গ্যাপ, গ্যাপের পরে ই ভার্ব ইজ আছে, তাহলে আমাদের দেখতে হবে আগে, আগে যেহেতু প্রিপজিশন আছে উইদাউট, প্রিপজিশনের পরে নাউন হয়, কমপ্লিট আছে এর নাউন হচ্ছে কি কমপ্লিটিশন। আচ্ছা এরপরে গ্যাপটাই দেখি মেন্টাল স্ট্রং আছে, স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ মজবুত, তাহলে অ্যাডজেক্টিভের আগে যদি গ্যাপ থাকে সেই গ্যাপে কী হয় অ্যাডভার্ব হয়, তাহলে কী হবে মেন্টালি স্ট্রং, এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। এরপরে গ্যাপের পরে আছে ফর আগের অবস্থা দেখতে হবে, কারণ গ্যাপের পরে শুধু নাউন বা অ্যাডজেক্টিভ থাকলে আমরা শব্দটা বসাতে পারি, আগে আছে মেক ভার্ব, তাহলে মেক প্রিপেয়ার, তারা কী করেছিল মেক প্রিপারেশন, মেক ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, অবজেক্ট হিসেবে এখানে নাউন বসছে। আচ্ছা মনে রাখবা কোনো ভার্বকে যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করা হয় এবং তার উত্তরটা সবসময় নাউন হবে, আর কখন কোথায় কীভাবে দ্বারা প্রশ্ন করলে তার উত্তরটা সবসময় অ্যাডভার্ব হবে, যেমন এখানে ট্রাই এর পরে সিনসিয়ারলি, কীভাবে চেষ্টা করে সিনসিয়ারলি, কিন্তু এখানে বলতে কী করে মানে কিসের কী তৈরি করে প্রিপারেশন নেয়, কী নেয় প্রিপারেশন। আচ্ছা এরপরে আসি গ্যাপের পরে আসে ইন, তাহলে আমরা শব্দ বসাতে পারছি না, আগের অবস্থা দেখতে হবে, নোবডি ক্যান বি, বি আছে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, তাহলে সাকসেসের অ্যাডজেক্টিভ হচ্ছে কি সাকসেসফুল, ফেলার মেক্স হিম মোর ডিটারমাইন্ড আছে, টু আছে, তাহলে টু দেখে আমরা বসাতে পারছি না, নাউন বা অ্যাডজেক্টিভ থাকলে আমরা একটা শব্দ নিতে পারতাম, তাহলে আগের অবস্থা কী আছে দেখতে হবে, আগে আছে মোর, তোমরা জানো মোর হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরে নাউন হয়, তাহলে এখানে ডিটারমাইন্ড আছে, কী হবে ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড টু ওয়ার্ক। আচ্ছা এরপরেরটা আমরা দেখব, এই প্রশ্নটা আসছে বরিশাল বোর্ড 2017 সালে, এই প্রশ্নটা আগে তোমরা সলভ করো নিজেদের মতো করে, এবং অবশ্যই ভিডিওর শেষে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না যে কে কত মার্কের সঠিক অ্যান্সার করতে পারছো, তোমাদের অ্যাক্টিভিটিগুলো তোমরা কেমন বুঝছো বা না বুঝছো এই বিষয়গুলো আমাদের পরিশ্রম করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়, তো আশা করি তোমরা এটা সলভ করছো, আমি উত্তরে যাচ্ছি। প্রথমে আছে দেখো ফিল্ম মেকার্স মানে চলচ্চিত্র নির্মাতা, তাহলে এটা যেহেতু নাউন এটা কি হবে অ্যাডজেক্টিভ হবে, ট্যালেন্ট অ্যাডজেক্টিভ হচ্ছে কি ট্যালেন্টেড ইন বাংলাদেশ, হি ওয়াজ অ্যান অ্যাক্ট ওয়ার্কার, দেখো ওয়ার্কার নাউন, তো অ্যাক্টের কিন্তু বিভিন্ন রূপ আছে, অ্যাক্টিভ হতে পারে, অ্যাক্টর হতে পারে, অ্যাক্টিং হতে পারে, কোনটা নিবা সেটা আমাদের এই অবস্থা দেখে বুঝতে হবে, সে ছিল একজন ওয়ার্কার যেহেতু নাউন এর আগে হবে কি অবশ্যই অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাক্ট এর অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ওয়ার্কার অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, হি ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য ড্যাশ মিটিং, মিটিংটা যেহেতু নাউন তাহলে তার আগে অ্যাডজেক্টিভ হবে হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল মিটিং। এরপরে ডি নাম্বারটা দেখো সোসাইটি নাউন, তাহলে এর আগেটা কী হবে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, ডেমোক্রেট এর অ্যাডজেক্টিভ হচ্ছে ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক সোসাইটি। আচ্ছা এরপরে উইল শিওর ফ্রিডম, তাহলে দেখো উইল হচ্ছে মডেল ভার্ব, ফ্রিডম হচ্ছে নাউন, তাহলে এখানে লাগবে হচ্ছে একটা ভার্ব, কারণ শুধু মডেল ভার্ব কখনোই বাক্য তৈরি করতে পারে না, এরপরে একটা ভার্ব দিতেই হয়, তাহলে শিওর এটা অ্যাডজেক্টিভ, এর ভার্ব হবে কি ইনশিওর, ইনশিওর মানে নিশ্চিত করা কোনো কিছু ভার্ব। ইহি মেড এ লেজেন্ড ফিল্ম আছে,
তাহলে ফিল্ম যেহেতু নাউন এর আগে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে লিজেন্ড হবে না কি হবে লিজেন্ডারি লিজেন্ডারি ফিল্ম এরপরে জি নাম্বারটা দেখি অফ আছে গ্যাপের পরে এটা দেখে আমরা বসাতে পারছি না দেখো উপরের অবস্থাগুলোতে আমরা গ্যাপের পরের অবস্থা দেখেই বসাতে পারছিলাম কিন্তু এই জায়গাটাই পারবো না কারণ এখানে নাউনও নেই অ্যাডজেক্টিভও নেই আগের অবস্থা দেখতে হবে তাহলে ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ কি হবে ল্যাঙ্গুয়েজ এটা অবশ্যই শেষেরটা নাউন হয় ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এরপরেটা আসি হি কুড সি দ্য ইনসেপ্ট আছে দেখো অফ আছে আগে কি আছে দেখতে হবে দা আছে আর্টিকেল আর্টিকেলের পরে নাউন বসে তাহলে ইনসেপ্ট এর নাউন হচ্ছে কি ইনসেপশন আচ্ছা এরপরে আসি বাংলাদেশ নাউন আছে তার মানে এটা অ্যাডজেক্টিভ হবে ডিপেন্ডেন্ট না কিসের স্বপ্ন দেখেছিল যেহেতু ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভই আছে আমাদের বিপরীত শব্দ ভাবতে হবে ইনডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট মানে পরাধীন ইনডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন এরপরে হচ্ছে ড্রিম ওয়াজ দেখো দ্যাট ডিজ ড্রিম ওয়াজ মিসিং অ্যাট সাস এ টাইম হয় তাহলে এই স্বপ্নটা হারিয়ে গিয়েছিল না যে স্বপ্ন দেখতো সে হারিয়ে গিয়েছিল যে স্বপ্ন দেখতো সে হারিয়ে গিয়েছিল তাহলে ড্রিম এটাকে আমরা কি বলতে পারি ড্রিমার মানে এই স্বপ্ন দেখা এই ব্যক্তিটি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আইটেম নিয়ে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা কি কত মার্কের সঠিক অ্যান্সার করতে পারছো সেটা অবশ্যই জানাতে ভুলবে না দেখো পরবর্তী ভিডিওতে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো থাকো সহজ ইংলিশের সাথে আল্লাহ হাফেজ